জ্ঞানদারি কত করে পিস বিক্রি করো? এটা বেশি 30-35-40, যার কাছে যেরকম হাই হাই, এটা কি রকম কথা? নির্দিষ্ট দাম নাই? নির্দিষ্ট দাম এটা তো ইহে জিনিস না যে নির্দিষ্ট দাম থাকবে। আচ্ছা, 30-40 যার কাছে যেরকম পারো। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কাকা, ধান কত করে বিক্রি হচ্ছে এখন? মূলা কত করে বিক্রি করতেছেন ভাই? 20 টাকা আটি, হাফ কেজির আটি নাকি? আপনি খেতেন নাকি? না না, কত করে পিস বিক্রি করতেছেন? কেজি কত করে? 60 টাকা না? এগুলোর অবস্থা তো খুব একটা ভালো না। এটার দাম বেশি না কম? এটা কত করে? 40 বিক্রি করতেছেন। কবে কত করে ভাই? 50 টাকা। কবি তো ভালো না ভাই, কবি ছোট জাত খারাপ তো। হুম, আপনার কি লাগানো কবি? লাগানো তো এই অবস্থা হয়েছে কি জন্য? ওষুধ টষুধ দেন নাই? ওষুধ দিয়েছি, জাত খারাপ। সান্দাই গোনা থেকে বেসন নিয়ে আসি, এখন যা দিছে তাই। এখন কোলো যে ভালো বেসন এসে আরেকটা হয়ে গেছে। বেগুন আপনার, বেগুন কি লাগাইছেন? লাগাইছি। কত করে কেজি এটা? 35 টাকা কেজি বেসন। বেগুন তো 30 টাকা, আপনি 35 টাকা চাচ্ছেন কি জন্য? বিক্রি হচ্ছে 35 টাকায়? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বিক্রি করেন তাই। বেগুন ফলন ভালো হচ্ছে না? ভাই পেঁয়াজ কত এটা? পেঁয়াজ কত করে ভাই? 100। এই পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে না? কিনছেন আর 100 টাকা বিক্রি হচ্ছে? তাহলে কৃষকরা এবার ভালো দামের আশায় তাড়াতাড়ি তুলে নিয়ে আসছে না? নতুন আলু উঠে গেছে, এগুলো কোথায় সংগ্রহ করছেন আলু? বেড়া, পাবনা বেড়ার। এটা কি আলু? ক্যারেজ আলু। কত করে বিক্রি করতেছেন আলু? 70-80 কেজি। এটার ফলন কেমন হয় ভাই? ভালো ফলন হয় না? ফুলকপি কত ভাই? সিম কত এটা? 80 টাকা কেজি। আর এটা? সিম কোথা থেকে আনছেন এগুলা? পাবনা থেকে আনেন না আপনারা? চাটমোহর বেড়া ওদিক থেকে আনেন না? না, চান্দাই কোনা। লেবু কত করে পিস? মরিচ কত ভাই এটা? 40 টাকা কেজি। এবার আসি পেঁয়াজে, পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন এখন? 170। দাম কমে নাই এখনো? আমরা তো শুনতেছি দাম কমে গেছে। 170 120 টাকা বিক্রি করছেন, আবার বাইরে গেছে। ভাই আদা কি দেশি আদা? কত করে বিক্রি করতেছেন? 140 টাকা। লাগাইছেন না কিনে আনছেন? কিনে আনা সব।
কোথেকে কিনছেন এই আদা এগুলা? কোথা থেকে? চিটাগাং আদা আসে চিটাগাং থেকে? ও বাবা, এই এলাকার থেকে সব কিছু ওদিক যায় আর আদা আসে ওদিক থেকে? আদা এখন বর্তমান কয় রকম শুটকি আপনার কাছে? ৬ রকম। এটা চেলা? এটা কত করে কি হিসাবে বিক্রি করতেছে? ৫০ টাকা শ, ৫০০ টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ছোট মাছ, কাস্কি? কাস্কি এটা ৬০ টাকা শ, ৬০০ টাকা কেজি। এটা পুঁটি আর খোলসা? এগুলো আমাদের স্থানীয় মনে হচ্ছে না? এটা কত করে কেজি? ৪০০ টাকা কেজি। চিংড়ি এগুলা কোথাকার? ছোট ছোট চিংড়ি? চিংড়ি এটা খুলনা থেকে আছে। খুলনা? এটা কত করে? তার মানে আমাদের দেশিটাই সবচেয়ে সস্তা। প্যাঁচা বিক্রি কেমন চলতেছে ভাই? ভাই লাউ, লাউ কত? আমি তো উল্লাপাড়ে ২৫ টাকা করে কিনি ভাই, তা হাতে আসলাম এত দূর ভাড়া দিয়ে। এত টাকা ভাড়া দিয়ে আসলাম আমি। আচ্ছা, দুইটা ভাই ৫ টাকা কম নেবে। দুইটা লাউ ৫৫ টাকায় কিনলাম প্রতি লাউ। বাম্বু তো এরকম হবেই ভাই, এখন ওই রোদে না কিছু গাছগুলো মরে গেছে, ওই গাছের হলেই ফল। তাছাড়া এখন টমেটো পাওয়া তো কঠিন। বেশি পাকনা পাকনা তো পোলা কত করে বিক্রি করতেছেন? ৬০ টাকা। জিলাপি দিও তো আমাদের, গুড়ের জিলাপি ১/২ কেজি। মশ মশা দেখে দিও নাকি দাঁড়াবো একটু, একটু কড়া করে ভাজো। এটা কি আটা না ময়দা? ময়দা ময়দা না